যুদ্ধকালীন সময় আমার ভাষা ছিল জয়নগর, আমার বাড়ি হয়েছে বরিশাল ঝাড়কাড়ি। আমার ভাষা হয়েছে বর্তমানে 810 বাদুতলা বড় গ্যাস। ক্লাস সিক্সে পড়তাম খাদেমাল স্কুলে। আমার নেতা ছিলেন কাজী নামুলক দানুভাই, আমিও সেই পাড়ার ছেলে ছিলাম। মরণ খানকে জুতা মারার পরে দানুভাইকে আমরা সম্বর্ধনা দিলাম আমাদের পাড়া জয়নগরমার মাঠে। সেখান থেকে আমি ওতপ্রোতভাবে ছাত্রলীগ সংগঠনের সাথে জড়িত হলাম। যুদ্ধকালীন সময় 1971 সময় আমরা জয়নগরে আমার বাসা, মেয়ের পরে আমাদের সব পুরোপুরি স্মরণ নেই। আমি আমাদের জয়নগরে দানুভাই, আনোয়ার ইকবাল, ডাক্তার জাফর ভাই, এরা আমাদের একটা ওখানে একটা বাসা ছিল, ওখানে ভিতরে সবসময় আসতো, ওখানে আমিও যাইতাম। আমি ছোটো ছিলাম, ওনাদের কর্মকাণ্ডে আমি সবসময় সাহায্য সহযোগিতা করছি। তখন ওনারা আমাকে কোনো মতে আপনি ইন্ডিয়া যেতে দিতে চাইতেছে না। আমি একদিন ইন্ডিয়া যাওয়ার জন্য মানে পরিপূর্ণভাবে তৈরি হইলাম। তখন আমাকে আনোয়ার ইকবাল সাহেবে আমার আব্বাকে বলে দিল ও ইন্ডিয়া চলে যাবে, ওনাকে ঠেকাম। আমার আব্বা আমাকে যাইতে দিল না। আনোয়ার ইকবাল ভাই আমাকে বললো যে তুমি এখানে থাকো, দানুভাই আমাকে বলে এখানে থাকো, ওখানে যাইতে হবে, তুমি ছোটো ছেলে, তো তোমাকে যাইতে হবে না, আমি তোমাকে আমার ট্রেনিং দেবো। তো আমাকে ওনার গ্রেনেড, স্ট্যান্ড গান, রিভলভার দিয়ে আমাদের ট্রেনিং দিলো একটা ঘরের ভিতরে নিয়ে। এবং দানুভাই আমাকে বিভিন্ন জায়গায় পাঠাইলো, ওই ফজলকার চৌধুরীর পাহাড়ে রেকি করার জন্য পাঠাইলো। তারপরে আমাদের কাগজগলার জামতলা মসজিদ সামনে একটা রাধাগার ক্যাম্প ছিল, ওইটা রেগি করার জন্য পাঠাইলো। আমার একটা সাইকেল ছিল, তো সাইকেলে করে একটা জায়গায় পাঠাইলো। একটা লোক আমাকে একটা বস্তার ভিতরে, বাস্কেটের ভিতরে কতগুলো গ্রেনেড দিল, আমি ওগুলো নিয়ে জয়নগর নিয়ে আসলাম। এবং আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে কোথায় রাধাগার অবস্থান করতেছে, কোথায় আর্মিরা যাচ্ছে, কে কী করতেছে, এগুলো আমাকে খুবই খবরাখবর নেওয়ার জন্য দানুভাই সবসময় নেতৃত্ব দিত। দানুভাই আমার নেতা ছিলেন, আমাকে যুদ্ধ সরাসরি অপারেশনের জন্য আমার পাঠাইলে কিন্তু বিভিন্ন যুদ্ধের সরঞ্জামে দিয়ে শুরু করে বিভিন্ন রকমের কাজ কারবারে আমাকে ইনভলভ করছে। একটা স্মরণের ঘটনা হয়েছে, ছত্রশুরে দুইটা বিয়ে ছিল, আপনার টাওয়ার ছিল, টাওয়ার দুইটা বাস্ট করলো। বাস্ট করে রাত্রে ওই রাত্রে আমরা শুনলাম, শুনে ওনার সকালবেলা ওনাদেরকে দেখলাম যে ওনারা পুষ্ট হাসি খুশি। আমি 15 ডিসেম্বরে সন্ধ্যার সময় আমরা জয়নগরের ভিতরে বসে আমরা মানে স্বাধীনতা যে কোনো সময় হবে আমরা আশ করতে পেরেছি। তদুর আমি তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা ওখানে ছিলাম, আমরা শুনলাম, শোনার পরে পাকিস্তানিরা সারেন্ডার করলো। তখন আমরা 15 ডিসেম্বর রাত্রেই আমরা স্লোগান দিয়েছি জয়নগরে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে। আমরা তখন তরুণ ছিলাম, পাকিস্তানিরা আমাদের সাথে সবসময় বৈষম্য করতো, আমার পাড়া ছিল, ভেরিরা ছিল, আমাদেরকে সবসময় আমার নির্যাতন করতো। ওটার উপলব্ধি হয়ে আমরা আমাদের মধ্যে একটা স্বাধীনতার একটা সবসময় একটা জাগ্রত মনোভাব ছিল। এবং দেশ স্বাধীন হওয়ার জন্য আমরা অল্প বয়সে আমি নিবেদিত ছিলাম জন্য যুদ্ধ করার জন্য নিজে উদ্বুদ্ধ হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে স্বাধীনতার পরে দেখলাম যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা চিন্তাধারা করছিলাম, স্বাধীনতা পাবো, সাফল্য সুফল পাবো, দেশের মানুষ শান্তি শৃঙ্খলাতে বঙ্গবন্ধুর যে আদর্শ যে বাস্তবায়িত হবে, কিন্তু সেটা হয় নাই। এখন বঙ্গবন্ধুর সরকার আসছেন, এখন যদি কিছু হচ্ছে, রাধাগারদের যে আজকে ফাঁসি বিচার হচ্ছে, এটা একটা আমার জন্য গর্বের বিষয়। আমি কেন একটা জিনিস দেখে গেলাম, কেন রাধাগারটা কী অত্যাচার করছে সেটা আমি দেখছি। আমি আমার চকবাজারে ছিলাম, আমি দেখছি একবার প্রত্যেক পরোক্ষভাবে দেখছি যে এদের অত্যাচারটা। আমার বাসায় 2-3 বার আর্মি রাজাকাররা আমার বাসায় আসছে, লুটপাট করছে। আমরা কষ্ট করেছি, বহুত কষ্ট করে ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীনতা আসছে, কিন্তু স্বাধীনতার সুফলটা আমরা পাইনি। তরুণ প্রজন্মের কাছে আমার একটা অকুল আবেদন, আমরা যেভাবে ত্যাগ স্বীকারে দেশটা স্বাধীন করছি 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের বিনিময়ে, এই স্বাধীনতা একদিন আসে নাই,
বহু ত্যাগের বিনিময়ে আসছে। আমাদের ত্যাগটা ত্যাগ তিতিক্ষাটা আমার প্রজন্মরা যদি দেশটাকে সমৃদ্ধিশালী সুখী সমৃদ্ধিশালী করে নিয়ে যেতে পারে এবং উঁচু উঁচু করে বাঙালি জাতিকে প্রতিষ্ঠা করতে পারে, এই প্রজন্মের কাছে আমার একটা আজকে আবেদন আছে।